যাহ মোবাইলের উপর পড়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এখন আমি মাঠে যাচ্ছি, তো চলুন মাঠে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে এখন আমি মাঠে আসলাম, এই যে পেঁপে বাগান দেখছেন, তো এই পেঁপে বাগান থেকে আমাদের পেঁপে বাগান, তো এই পেঁপে বাগান থেকে এখন আমি পেঁপে ভাঙবো। এই দেখুন কিছু পেঁপে ভেঙেছি, তারও কিছু ভেঙে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে এখন আমি গাছে উঠছি, গাছে উঠে পেঁপে ভাঙবো। যাহ মোবাইলের উপর পড়ে গেল। তো এই যে গাছে উঠে কিছু পেঁপে ভাঙলাম, এই যে দেখুন ছড়িয়ে আছে, তো এগুলো আমি এখন ব্যাগের মধ্যে তুলব। তো এই যে এখন আমি পেঁপে ভাঙলাম, পেঁপে আর ভেঞ্জি ভাঙা হলো, তো এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে আবার বাজারে নিয়ে যাবো এগুলো, তো চলুন যাওয়া যাক। তো এই যে এখন আমি বাজারে বেরিয়ে পড়েছি, দেখুন এইদিক আছে পেঁপের ব্যাগ, আর এই যে এইদিক আছে ভেঞ্জির ব্যাগ, তো এই ভেঞ্জি আর পেঁপে নিয়ে এখন আমি বাজারে যাচ্ছি, তো চলুন বাজারে গিয়ে আবার কথা হচ্ছে। এখন আমি বাজারে চলে এসেছি। বাজারে মাল টাল বিক্রি করলাম, তো এইবার কিছু বাজার করব, বাজার করে তারপর বাড়ি যাবো। কিছু বাজার করলাম, তো এবার বাড়ি যাচ্ছি। যাই হোক, বাজারটা করে বাড়ি আসলাম, তো এখন আবার মাঠে আসলাম। ওই যে এইদিকে দেখুন ফুল আছে, তো ফুল তুলবো, গাঁদা ফুল। তো এইদিকে এই এখানেও দেখছেন, এখানে নতুন করে ফুল লাগানো হয়েছে, তো চলুন গাঁদা ফুল তুলে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে এখন আমি গাঁদা ফুল তুলছি, তো ফুলটা তুলে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে ব্যাগে ফুল তুললাম, তো এখন আবার ব্যাগে ঢালতে যাচ্ছে, আবার তুলবো তারপরে। তো এই যে মাথাতে ফুল নিয়েছি, ফুল তুললাম, তো ফুল তুলে বড় ব্যাগে বোঝাই করলাম, তো এখন আবার বাড়ি নিয়ে যাচ্ছি। তো এটি নিয়ে যাওয়ার পরে এই গাঁদা ফুল চেন গাঁথা হবে, তারপরে আবার বাজারে বিক্রি হবে, বৈকালের বাজারে। তো চলুন বাড়ি যাওয়া যাক। তো ফুলের চেন গাচ্ছিল, তো কিছু ফুল কম পড়ে গেছে চেনে, তো এবার আমি আবার যাচ্ছি। যে কিছু ফুল কম পড়েছিল, এই যে আমি ব্যাগের মধ্যে করে তুলে নিয়ে আসলাম, তো এখন আবার বাড়ি যাচ্ছি, তো চলুন বাড়ি যাওয়া যাক। তো এই যে ফুল বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে, এখন আমি যাচ্ছি নদীতে স্নান করতে, তো দেখি গিয়ে কেউ মাছ ধরছে নাকি। এই যে এখন আমি জলঙ্গি নদীতে চলে এসেছি, তো যেখানে স্নান করবো ওখানেই মাছ ধরছে, তো ওইদিকেও মাছ ধরছে, তো ওইদিকে আগে দেখে আসি কি মাছ ধরছে। পেছনে মাছ ধরছিল, তো কেউই মাছ পায়নি, সেই জন্য আবার এখানে যাচ্ছি, এখানে দেখি কি মাছ ধরছে দেখি। তো দেখি মশারি নেটের মধ্যে মাছ বাঁধা আছে, তো সেরস্তাতে মাছ ধরছিল, দেখি কি মাছ পেয়েছে। তো এর মধ্যে আছে রুই মাছ, কালবাউস, আর ছোটো ছোটোগুলো কী মাছ, ছোটো ছোটোগুলো তো রায়েক মাছ মনে হচ্ছে, আর এই দড়িতেও তো মাছ বাঁধা, দেখি দড়িতে কী মাছ বাঁধা। অনেক নিচেই চলে গেছে, তো পানার নিচে চলে গেছে কী মাছ। এটা হলো কালবাউস, আর ওইটা মৃগেল মাছ, ভালো করে তুলে দেখি কী মাছ। একটা কালবাউস আর একটা হলো মৃগেল, বেশ ভালোই সাইজ, সেরস্তাতে ধরলো। আর মশারির মধ্যে আছে রুই, কালবাউস, আর রায়েক এবং বিভিন্ন মাছ। তো এই যে সেরস্তা হুইল ফেলেছে, তো এখানে মাছ ধরছে, তো বেশ ভালোই মাছ পেয়েছে। স্নান করতে এসেছিলাম, এসে দেখি নদীর ধারেই মাছ ধরছিল, তো আজকেও দেখলাম যে বেশ ভালোই মাছ পেয়েছে, অনেক কয়টা রুই, মৃগেল আছে, কালবাউস আছে, আরও ছোটো ছোটো কিছু মাছ আছে, বেশ অনেক মাছই পেয়েছে আজও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটাও আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ধন্যবাদ।